তা নিয়ে একটু মনোযোগ দাও। মনোযোগ না দিলে তুমি বিষয়টা ক্লিয়ার হবে না। তুমি এতবার তোমাকে ভালোভাবে বুঝিয়ে দিলাম, তুমি বলতেছো এখন বুঝি না। ফয়সাল তুমি কি ক্লিয়ার? আচ্ছা তানিয়া মনোযোগ দাও, বলি তাহলে 29C, সিআরপিসির 29C আর 33K কোনটায় কী বলছে? এটার সাথে আমাদের 32 কী বলছে ঠিক না? তাহলে দেখো এখানে বিষয়টা হচ্ছে আমাদের 29C-তে হচ্ছে সরকার হচ্ছে কতিপয় ম্যাজিস্ট্রেটকে কী করে বিশেষভাবে ক্ষমতা দেয় এবং কতিপয় অপরাধের বিচার করার জন্য, ক্লিয়ার? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, এবং হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে বলে যে আপনারা এই এই অপরাধের বিচার করতে পারবেন। তার মানে হচ্ছে কি বলছে তানিয়া, বুঝছো তুমি, যে 29C-তে হচ্ছে সরকার হাইকোর্টের সাথে পরামর্শ করে এই ম্যাজিস্ট্রেটদেরকে ক্ষমতা দেয় যে আপনারা এই অপরাধের বিচার করতে পারবেন। আচ্ছা তারা বিচার বিচার করলো, এখন তানিয়া বলো যে তারা বিচার করছে এখন তারা শাস্তি দিবে না? এখন শাস্তি কোথা থেকে দিবে? শাস্তি দিবে হচ্ছে 33K-তে গিয়া। তাহলে 33K-তে শাস্তি কি বলছে? যে তোমরা সকল সকল শাস্তি দিতে পারবা, কিন্তু কিন্তু 7 বছরের বেশি কারাদণ্ড দেওয়া যাবে না। তার মানে কি দাঁড়ালো সামারি? সামারিটা হচ্ছে সিআরপিসির 29C-তে স্পেশালি এম্পাওয়ার্ড হয়ে, বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত হয়ে ম্যাজিস্ট্রেটরা যে যেই অপরাধের বিচার করে তার জন্য 7 বছরের বেশি কারাদণ্ড দিতে পারবে না। এটা কোথায় বলছে? 33K, অর্থাৎ বিচার করে 29C-তে আর শাস্তি দেয় 33K-তে, ক্লিয়ার? এখন 32 আবার এখানে কেন আসে বলো তো? 32 বলছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হচ্ছে 5 বছর পর্যন্ত জেল দিতে পারে, কিন্তু সেই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যখন 29C-তে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত হবে সরকার দ্বারা, তখন তারা দিতে পারবে 7 বছর পর্যন্ত কারাদণ্ড। কারণ দেখো একই লোক, সে দুইটা বিষয়, একটা হচ্ছে জেনারেল পাওয়ার 32-এ আর একটা হচ্ছে স্পেশাল পাওয়ার 33K-তে, এবং বিচার করেছে 29C-তে। তানিয়া তুমি কি ক্লিয়ার? ফয়সাল তুমি কি ক্লিয়ার? আচ্ছা আমরা আমরা এই তোমাদের এই ভিডিওটা কিন্তু ইসে দিয়ে দিবে, ফেসবুকে দিব, তোমরা কিছু মনে করবা? আচ্ছা ঠিক আছে, তোমরা অনেক বড় মনের মানুষ, অ্যাডভোকেট মিঠুন শাহর মতো ঠিক না? ঠিক আছে।